বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশের বাজারে 15-20 হাজার টাকা বাজেটের ভিতরে আপনি যদি একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা ভিডিওটিতে আলোচনা করা হয়েছে 15-20 হাজার টাকা বাজেটের সেরা 10টি স্মার্টফোন নিয়ে। সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন, আরও জানানো হয়েছে ফোনগুলোর 2021 আপডেট বাজার মূল্য। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পনেরো থেকে 20 হাজার টাকা বাজেটের আমাদের লিস্টে 10 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, শাওমি পোকো M2। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 64 ও 128 জিবি, প্রসেসর অক্টোকর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.53 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। শাওমি পোকো M2 এর অফিসিয়াল বাজার মূল্য 15,999 টাকা 6 জিবি র্যাম ও 64 জিবি রমের ক্ষেত্রে, ও 16,999 টাকা 6 জিবি র্যাম ও 128 জিবি রমের ক্ষেত্রে। 15-20 হাজার টাকা বাজেটের আমাদের লিস্টে 9 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, টেকনো ক্যামন 17। ফোনটির রেয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, AI লেন্স। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি, প্রসেসর অক্টোকর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম Android 11, ডিসপ্লে 6.6 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। টেকনো ক্যামন 17 এর অফিসিয়াল বাজার মূল্য 16,990 টাকা। 15-20 হাজার টাকা বাজেটের আমাদের লিস্টের 8 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, ভিভো Y20G। ফোনটির রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি, প্রসেসর অক্টোকর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.51 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ভিভো Y20G এর অফিসিয়াল বাজার মূল্য 17,990 টাকা। 15-20 হাজার টাকা বাজেটের আমাদের লিস্টে 7 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, Realme 7i। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রোম 128 জিবি, প্রসেসর অক্টোকর 2.0 গিগাহার্টজ, চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 662, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.5 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। রিয়েলমি 7i এর অফিসিয়াল বাজার মূল্য 17,990 টাকা। 15-20 হাজার টাকা বাজেটের আমাদের লিস্টে 6 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, শাওমি Redmi 9 Power। ফোনটির রেয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 ও 6 জিবি, রোম 64 ও 128 জিবি, প্রসেসর অক্টোকর 2.0 গিগাহার্টজ, চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 662, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.53 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। শাওমি Redmi 9 Power অফিসিয়াল বাজার মূল্য 15,999 টাকা 4 জিবি র্যাম ও 64 জিবি রমের ক্ষেত্রে, ও 18,999 টাকা 6 জিবি র্যাম ও 128 জিবি রমের ক্ষেত্রে। 15-20 হাজার টাকা বাজেটের আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, শাওমি Redmi 9T। ফোনটির রেয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 128 জিবি, প্রসেসর অক্টোকর 2.0 গিগাহার্টজ, চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 662, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.53 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh।
ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। Xiaomi Redmi 9T এর অফিসিয়াল বাজার মূল্য 17,999 টাকা। 15,000 থেকে 20,000 টাকা বাজেটের আমাদের লিস্টে 4 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি M12। ফোনটির রেয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। র্যাম 6 GB, রোম 128 GB। প্রসেসর অক্টোকোর 2.0 GHz। চিপসেট এক্সিনোস 850। জিপিইউ মালি G52। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ডিসপ্লে 6.5 ইঞ্চি PLS IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 6,000 mAh। ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M12 এর অফিসিয়াল বাজার মূল্য 18,499 টাকা। 15,000 থেকে 20,000 টাকা বাজেটের আমাদের লিস্টে 3 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি M31। ফোনটির রেয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। র্যাম 6 ও 8 GB, রোম 64 ও 128 GB। প্রসেসর অক্টোকর 2.3 GHz। চিপসেট এক্সিনোস 9611। জিপিইউ মালি G72 MP3। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ডিসপ্লে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড। ব্যাটারি ক্যাপাসিটি 6,000 mAh। ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M31 এর অফিসিয়াল বাজার মূল্য 19,999 টাকা। 15,000 থেকে 20,000 টাকা বাজেটের আমাদের লিস্টে 2 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে টেকনো ক্যামন 17T। ফোনটির রেয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। র্যাম 6 GB, রোম 128 GB। প্রসেসর অক্টোকোর 2.0 GHz। চিপসেট মিডিয়াটেক হেলিও G85। জিপিইউ মালি G52 MC2। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ডিসপ্লে 6.8 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5,000 mAh। ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। টেকনো ক্যামন 17P এর অফিসিয়াল বাজার মূল্য 18,990 টাকা। 15,000 থেকে 20,000 টাকা বাজেটের আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে Xiaomi Redmi Note 10। ফোনটির রেয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। র্যাম 4 ও 6 GB, রোম 64 ও 128 GB। প্রসেসর অক্টোকর 2.0 GHz। চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 678। জিপিইউ অ্যাড্রিনো 612। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ডিসপ্লে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড। ব্যাটারি ক্যাপাসিটি 5,000 mAh। ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। Xiaomi Redmi Note 10 এর অফিসিয়াল বাজার মূল্য 19,999 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের মোবাইল ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ ও মোটর বাইক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওটিতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।